হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল অ্যান্ড ইট ইজ ইয়োর সোহাম। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমাদের হঠাৎ করে ডিসিশন হয়েছে যে আমরা আজকে একটা দারুণ একটা জায়গায় বেড়াতে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আছি, রোদ্দুর আছে, ওর মা আছে। তো আজকে কথা কম, ভিডিও বেশি, ব্লগটা বেশি। তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও চলো, চলো দেখে আসি আজকে এই দারুণ জায়গাটা কি বা কোনটা। ব্লগটা খুব ভালো হতে চলেছে, তো নোস কি। দুপুরবেলা 2 বেজে গেছে, আমরা এখন রওনা দিয়েছি আমাদের একটা স্পেশাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা নবাবহাটের মানে প্রায় নবাবহাটের মোড়ের সামনে, ডান দিকে যে রাস্তাটা দেখছো সেটা চলে যাচ্ছে বোলপুরের দিকে, আর সোজা যাব আমরা সোজা, কারণ বোলপুরের দিকে হয়েও আমরা যেতে পারতাম, বাট এই রাস্তাটাতে মানে ওয়ান ওয়ে এবং তারপর প্রচুর বাস লরি যাতায়াত করে, তার জন্য এটাকে অ্যাভয়েড করলাম। যে আরেকটা শর্টকাট আছে সেটা সেই রাস্তাটার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষ অথবা যাদের মধ্যে নাগরিক ক্লান্তি মানে বাসা বাঁধে তাদের কাছে কিন্তু নিঃসন্দেহে একটা সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন হয়ে উঠতে পারে, এটা কিন্তু মানে আশা করা যায়। ভিউয়ার্সরা কি কোনো কিছু মানে অনুধাবন করতে পারছো, বা আমাদের যাওয়ার যে রাস্তা সেটা দেখে কি তোমাদের কিছু মনে হচ্ছে যে এই রাস্তা তোমাদেরকে আজকে আলটিমেটলি কোথায় নিয়ে যেতে চলেছে? চলো তোমাদেরকে কিছু ক্লু দেওয়া যাক। প্রথমত আমরা যাচ্ছি এখন বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে, দেখতেই পাচ্ছ এই রাস্তাটা দুর্গাপুর যাচ্ছে। তো এটা হলো তোমাদের প্রথম ক্লু। সেকেন্ড ক্লু দেবো পেট্রোল পাম্পে পেট্রোল ভরার পর। সো ফাইনালি আমি এখন পেট্রোল পাম্পে, ভালোই ভিড় আছে, জানি না কখন আমার রিফিল হবে, তো ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। পেট্রোল ভরা হয়ে গেছে, এবার আমরা যাত্রা শুরু করেছি। এবার সেকেন্ড ক্লু, সেকেন্ড ক্লু হচ্ছে যে বর্ধমানের রাজা খুব ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন এবং উনি মানে প্রকৃতির খুব প্রেমিক ছিলেন। তো উনি সেই জন্য বেশ কিছু জায়গায় বেশ কিছু কনস্ট্রাকশন করিয়েছিলেন, যাতে করে তিনি মানে ভিন্ন ভিন্ন সময়তে সেখানে গিয়ে সেই সৌন্দর্যগুলো আস্বাদন করতে পারেন। এটা সেরকমই একটা জায়গা। পথে গুগল বাবাজির দেওয়া নির্দেশিত যে রাস্তা, সেই রাস্তাটা হঠাৎ করে ত্যাগ করলাম, কারণ রাস্তায় পেয়ে গেলাম পরিচিত একজন মানুষের সন্ধান। তিনি আমাদের একটা অন্য রাস্তা বাতলে দিলেন, যদিও সেই রাস্তার গিয়ে আমাদের কী অভিজ্ঞতা সেটা পরে তোমরা দেখতেই পাবে বা আমরা শেয়ার করেছি। তো আমাদের একটাই সাজেশান এখানে, যে মানে বেসিক্যালি আমার যে সাজেশান সেটা নিয়ে চলতে গেলে আমি বলবো যে কোনো সময় কারোর কোনো রকম নির্দেশে কোনো রকম শর্টকাট বা অন্যরকম রুটে না যাওয়াটাই বেটার, যদি না তিনি খুব নির্ভরযোগ্য কোনো মানুষ হন। তো এবার শেষ ক্লু, আমরা এখন বনসুজাপুরে ব্রিজটা ক্রস করছি। রাস্তা মোটামুটি যেহেতু মানে গ্রামাঞ্চলের ভেতর দিয়ে যাচ্ছি, খুব একটা ভালো রাস্তা এখানে এখনো পর্যন্ত এক্সপেক্ট করা যায় না। মোটামুটি আরো অনেকগুলো রুট আছে, যদিও আমরা এই রুটটা বাছলাম। সুজাপুর হাই স্কুল ক্রস করছি। এবার আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যেতে পারি। এখন রোদুরের মা রোদুরকে জল খাওয়াচ্ছে। আমাদের এখনো পর্যন্ত যেতে মোটামুটি সম্ভবত 1 ঘন্টা কাছাকাছি লাগবে। ঠিক আছে, আস্তে আস্তে যাওয়া যাক, অসুবিধা কিছু নেই। তো আমি জায়গাটা যেখানে যাচ্ছি সেই জায়গাটাতে আগে কোনো দিন যাইনি, মানে যাওয়ার প্ল্যান হয়েছিল বেশ কিছু বার, বাট বন্ধুদের সঙ্গে যাওয়ার একটা পরিকল্পনা হতে হতেও আমরা তারপরে পিছিয়ে আসি বা কোনো কারণে যে মানে যাওয়াটা হয়ে ওঠেনি। তো আজকে খুব একটা এক্সাইটেড আমিও জায়গাটা যাবো বলে, ঘুরবো বলে। ফাইনালি জল খাওয়া হয়ে গেছে, তো চলো চলো বেরিয়ে যাওয়া যাক। বলছি দাদা, এই দিগনগর যাব, হ্যাঁ জলটুঙ্গি, কোন দিক দিয়ে যাব? এবার ধরে ফেললেও তোমরা কিন্তু জানো না জলটুঙ্গি ব্যাপারটা কি। তো যেতে যেতে সেটাকেও বলছি, সেই গল্পটাও বলবো। অ্যাকচুয়ালি জলটুঙ্গি রাজার তৈরি করা, এবং গোটা মানে জায়গাটার নাম হচ্ছে চাঁদনি জলটুঙ্গি। আমরা এখন শর্টকাট নিয়েছি, কারণ স্থানীয়দের কথা অনুযায়ী এই রাস্তাটা শর্টকাট, কিন্তু শর্টকাটের মানে একবারে শর্টকাট তোস্ত শর্টকাট হয়ে গেছে। সরু গ্রামের ভেতর দিয়ে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি,
সামনে আবার 1 কিলোমিটারের অবস্থা খুবই খারাপ, একটু দেখে শুনে আসবেন, কারণ না হলে এরকম চার চাকা গাড়িতে চেপেও আপনাকে রাজস্থানে উটের পিঠে ভ্রমণের একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে হলেও হতে পারে। আরে বাপরে, যাই হোক, এই রাস্তাটা কাটিয়ে আমরা মোটামুটি মেন রোডে উঠেছি। পুরো কমলা অরেঞ্জ কালারের দুটো মন্দির পরপর, কি সুন্দর দেখতে। অনেকটা আমাদের এই দেউলের ধাঁচের, মানে বাংলার যে প্রাচীন মন্দির শিল্প সেই ধাঁচটা। সামনে একটা ভালো জঙ্গল দেখতে পাচ্ছি, এখানে পিকনিক করার জন্য হেভি জায়গা বস। যারা আমি মানে কি বলবো, ওই জায়গাটা এক্সপ্লোর করতে এসে আমি মেনলি আরও বেশ কিছু ভালো ভালো জায়গা দেখতে পাচ্ছি, এটাই আমাদের বড় একটা পাওনা এই রুটে এসে। আবার ইয়েটা দেখাও, জঙ্গলটা দেখাও। বিস্তীর্ণ জঙ্গল একদম পুরো, মানে এই একটা পুল আমরা এখানে ক্রস করছি। আমাদের ছোট শাহরুখ খানকে নিয়ে একটা পোজ দিয়ে একটা ছবি তুলি। ও হ্যাঁ, ছবিগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল যেটা আছে ইয়োর সোহাম, ওখানে কানেক্ট হয়ে যাবে। রোদ্দুর তো ওখানে পুরো মেতে উঠেছিল, তার সঙ্গে আমরাও তো ফাইনালি আধ ঘন্টা কাটিয়ে আমরা দেখলাম যে অনেকটাই সময়টা কেটে গেছে। তারপরে আমরা খুব তাড়াতাড়ি দিগনগর গাড়ি ছুটিয়ে এলাম, এসে দিগনগরের রাস্তা পেয়ে গেলাম ডান সাইডে, এবং সেই রাস্তা ধরে আস্তে আস্তে আর 1.5 কিলোমিটার মতো এলেই আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এবার চলো জেনে নেই যেতে যেতে জলটুঙ্গির কাহিনীটা। বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের অন্যতম নেশা ছিল ভ্রমণ। তিনি সময় পেলেই সপরিবারে, আবার কখনো কখনো একা একাই চলে যেতেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে, অবশ্যই তার রাজত্বের সীমা পরিসীমার মধ্যে। তো এমনই একটা জায়গা ছিল আমাদের এই গুসকরা কাছে, দিগনগরের কাছে, চাঁদনি জলটুঙ্গি। জলটুঙ্গি মানে হচ্ছে জলের ভেতর বাড়ি, জলের মধ্যে একটা বাড়ি। টুঙ্গি কথাটার অর্থ ছোট কুটির বা ছোট বাড়ি। চাঁদনি রাতে বা জ্যোৎস্না রাতে এই জলটুঙ্গি বা জলের ভেতর এই নবনির্মিত গৃহের মধ্যে বসে এই যে চন্দ্রালোকিত যে পৃথিবী, তার যে নৈসর্গিক দৃশ্য, এটা দেখাটা ছিল তার অন্যতম একটা শখ বা ভালোবাসার একটা জায়গা বিষয়। এই সময় জলটুঙ্গির দিঘির কাজল কালো জলে চাঁদের আলো পড়ত এবং তিনি তা দেখে প্রকৃতির স্বাদ আস্বাদন করতেন। যাই হোক, এটি বহুদিন ধরে অবহেলায় লাঞ্ছনায় পড়েছিল, দীর্ঘদিন ধরে, তারপরে এটি সংস্কার করা হয়। এখন সংস্কার করার পরবর্তী জায়গাতে মানে রূপটি দেখতে পাচ্ছেন, অদ্ভুত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ওই দূরের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি জুম করে, ওটি হচ্ছে জলটুঙ্গি, রাজা ওখানে বসতেন, এবং ওটা গোটাটা দিঘির মধ্যে কিন্তু এই বাড়িটা নির্মিত। তার চারপাশে পার্কটি, এটা ব্লক থেকে, আউসগ্রাম ব্লক থেকে এটা নির্মাণ করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে দিঘিটির। বর্তমানে সংস্কার করার পরে এই রূপটি এখন আপনাদের সামনে বা ভ্রমণ পিপাসু মানুষের সামনে তুলে ধরা হয়েছে। দেখুন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে পাচ্ছেন যে কী সুন্দর, অদ্ভুত সুন্দর সেই দৃশ্য। মানে এখানে গেলে মানে অনেক হাতে সময় নিয়ে যাবেন, না হলে কিন্তু মানে চট করে মানে ফিরতে কিন্তু মন যাবে না, এটা আমি আপনাদের বলে দিলাম। তো এই হচ্ছে সামনের পার্কটা, যেটা ইকো পার্ক, যেখানে বাচ্চা আবার বৃদ্ধ বনিতা এখানে বসে শীতের সময়তে সময় কাটাতে পারবেন, দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারবেন, তার ব্যবস্থা করা আছে। এত সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন, এত সুন্দরভাবে একটা রক্ষণাবেক্ষণ করা একটা মানে ঐতিহাসিক একটা জায়গাকে মানে এত দূরে এবং এত একটা প্রত্যন্ত জায়গায় এ মানে না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যাই হোক, আমাদের সময় খুব ভালো কাটছিল, রোদ্দুরও খুব মেতে উঠেছিল ওর নতুন নতুন খেলার সাথী পেয়ে।
তো এক কথায় আমাদের আজকের দিনটা মানে দারুণ কাটলো, এবং যদি আমরা জানতাম যে জায়গাটা এতটাই সুন্দর তাহলে আমি হয়তো আরো সকাল সকাল এখানে চলে আসার জন্য একটা পরিকল্পনা নিতাম। ফাইনালি আমি জলটুঙ্কি গেটের সামনে, তো একদম মানে কি বলবো, খুব সুন্দর একটা অফবিট জায়গা। যারা একটু প্রকৃতি প্রেমী আছেন বা যারা একটু নির্জনে কিছুটা সময় উইকেন্ডে কাটাতে চান, তাদের জন্য একটা খুব মানে সুন্দর একটা ডেস্টিনেশন হয়ে উঠবে, উইকেন্ড ডেস্টিনেশন যেটাকে বলতে পারেন। আর একটা কথা, রাস্তা কিন্তু অনেকগুলো আছে, আপনারা আপনাদেরকে একটুখানি চয়েস করতে হবে বা একটু ঠিকঠাক রাস্তা খুঁজে আসতে হবে। মানে বিকেল হলেই বা একটু বেলায় বেলা কিন্তু এটা গেট মানে লাগিয়ে বেরিয়ে পড়ে, যেমন আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না এসে। তো আমি আশা করব যে আপনারা যখন আসবেন তখন একটু খোঁজ খবর নিয়ে আসবেন বা একটু বেলার দিক করে আসবেন। চাঁদনি জলটুঙ্গি দেখে আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি চলে আসতে পারেন, এর পাশেই আছে জগন্নাথ মন্দিরে। তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে, তো আজকে আমরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ স্বামীকে দেখবো, এবং সামনে রথ আছে, এর আশেপাশে জায়গাগুলো একটু দেখবো, দেখে তারপর বাড়ি যাওয়ার দিকে। তো এখন মন্দির বন্ধ, তো এক্ষুনি পুরোহিত মহাশয় আসবেন, যার জন্য আমরা একটু ওয়েট করে গেলাম। পাশেই মন্দিরের পাশেই মিষ্টির দোকান, খুব ফ্রেশ ইয়ে করেছে, সিঙ্গাড়া করেছে, তো আমি এখন সিঙ্গাড়া নিয়েছি, সিঙ্গাড়া খাওয়া চলছে। আর রোদ্দুর খুব দুষ্টুমি করছে। এই এই সেই বহু বছরের পুরনো রথ, যে রথটি স্থানীয় মানুষরা বা মন্দির কমিটি, ট্রাস্টি কমিটি মানে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন, এবং রথের সময় খুব ধুমধাম হয়। আমরা এখনও পুরোহিত মশাইয়ের দেখা পাইনি, তো ওয়েট করছি, যদি ঠিক সময়ে মন্দির না খোলা হয় তাহলে হয়তো আজকে আমাদের ভাগ্যে মন্দির দর্শন নেই। এই কথা বলতে বলতেই মন্দির খুলে গেছে, পায়েল মন্দিরে প্রবেশ করলো, আমিও ঢুকে পড়ি। এই হচ্ছে মন্দিরের নিয়মাবলী বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদের কাজে লাগবে। শোনা যায় বর্ধমানের রাজার আমলে মানে স্থাপিত হয়েছিল এই মন্দির, যদিও এখনই বর্ধমান যে জগন্নাথ মন্দির পূজা কমিটির ট্রাস্ট বোর্ডের আওতায় হয়তো এটা চলে এসেছে। তো অদ্ভুত সুন্দর একটা শান্তি মন্দিরের প্রাঙ্গণের ভেতরে, আমরা এখন ঢুকে পড়েছি মন্দির প্রাঙ্গণের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব, বাইরে থেকে যতটুকু দেখানো যায়। উপরে দেখুন একটা ছত্র দেখতে পাওয়া যাচ্ছে, পায়েল প্রণাম করছে, ভালো আছে, ভালো আছেন? এই ঘুরতে এলাম একটু। ফাইনালি আমরা এখন পুজো দিলাম, পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোহিত মহাশয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, সেই কথা মারফত জানতে পারলাম যে আমার ঠিক এই পেছনে এই যে ঘরটি দেখছেন এটা হচ্ছে রেস্টরুম বা গেস্ট হাউস। মানে যদি আপনারা কলকাতা বা দূর দূরান্ত থেকে আসেন এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা এখানে আশেপাশের জায়গাগুলো আর একটুখানি দেখবেন, ঘুরে দেখবেন বা এই জায়গাতে দেবস্থানে বিশ্রাম গ্রহণ করবেন, তো এখানে রেস্ট নেওয়া বা রাত্রিবাস করার একটা সুবিধা আছে। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করতে হয়, ফোন নাম্বার অবধি দেওয়া আছে। আমি একটা মানে আলাদা করে একটা ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা আপনারা এর পরেতেই দেখতে পাবেন। সেই ভিডিও ক্লিপটি দেখে সেই নাম্বারে ফোন করবেন এবং এখানে অতি সুলভে এখানে রাত্রিবাসের ব্যবস্থা আছে। ডিটেলস, এই হচ্ছে সেই অতিথি নিবাস যেখানে রাত্রিবেলা থাকাবার বন্দোবস্ত করা আছে।
এই কন্ট্যাক্ট নাম্বারটাও এখানে দেওয়া আছে, আপনারা যদি কেউ থাকতে চান তাহলে এই নাম্বারে ফোন। খুব ভালো ব্যবস্থা আছে মন্দিরের আশেপাশে, এখানে ভোগ রাঁধা হয়, পেছনে ভোগ রন্ধনের জায়গা আমি আলাদা করেও দেখিয়েছি। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে ভোগ রাঁধবার জন্য একটা সুনির্দিষ্ট কক্ষ আছে, এই কক্ষটিকে ভোগগৃহ বা ভোগ ঘর বলা হয়, ভোগ রাঁধার জায়গা এটি। এবং এই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল রাধাকান্ত সামন্ত মহাশয় কর্তৃক। এই দেখতে পাচ্ছেন ভোগ ঘর, যাতে দুটি উনুন, মাটির উনুন আছে দেখতে পাচ্ছেন, এবং বেশ কিছু সরঞ্জাম এখানে রাখা আছে। বেশ কিছু বিশেষ তিথিতে এখানে ভোগ খুব ভালোভাবে রাঁধা হয় বা খাওয়ানো হয় প্রত্যেকে, যদিও ভোগ এখানে মানে নিয়মিত রাঁধাই হয়। এবং রথের সময় বিশেষ করে এখানে খুব মানে বহুজনের সমাগম ঘটে, মানে এক কথায় অদ্ভুত লাগবে এখানে জগন্নাথ দেবের মন্দির। মাসির বাড়ি আছে, মাসি। এবার জানতে পারলাম মন্দিরের সামনেই অবস্থিত এই ছাতাটার কাহিনী। আসলে কিছুই নয়, যখন কোনো বিশেষ তিথি আসে বা যখন কোনো রথের সময় যখন জগন্নাথ দেবকে একটা স্নান করানোর প্রয়োজন পড়ে, তখন মন্দির কর্তৃপক্ষ বা পুরোহিত এই উপরে এই ছাতার বা এই প্রাঙ্গণে নিয়ে আসেন। এই ছাতার আড়ালে জগন্নাথ দেবকে রেখে এখানে স্নান করানো হয়, যেটা গোটা গ্রামবাসী নিচে থেকে প্রত্যক্ষ করার একটা সৌভাগ্য লাভ করেন। তো এই হচ্ছে সেই ছাতা এবং এই হচ্ছে সেই স্নানের জায়গা যেখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওপর থেকে গোটা মন্দির চত্বরটা, প্রাঙ্গণটা কী সুন্দর দেখতে লাগছে। এই মানে এক কথায় এই সৌন্দর্য বা এই যে শান্তি বা এই যে মনের যে ভাব বিহ্বলতা, এটা প্রকাশ করা মানে যায় না, যেটা আপনাকে নিজেই এখানে এসে সেটা অনুভব করতে হবে। তো যাই হোক, এর মাঝখানে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে প্রায় সন্ধে হব হব। ফাইনালি এখন আমাদের বেরিয়ে যেতে হবে, অনেক সন্ধে হয়ে গেছে, সো বাকি কথা গাড়িতে উঠে হবে। ফাইনালি এবার বাড়ি ব্যাক করার একটা পালা। এর মাঝখানে আমি চেষ্টা করব যে আমাদের ওই জগন্নাথ দেবের যে মাসির বাড়ি সেখানে যাওয়া যায় কিনা। প্রবল ইচ্ছে থাকলেও জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখার সৌভাগ্য থেকে আমরা এবারের মতো বঞ্চিত হলাম। আমাদের বাড়ি ব্যাক করার একটা তাড়া ছিল, সন্ধে হয়ে আসছিল। তো এখানেই আজকে আমাদের ব্লগটা শেষ করছি। তোমরা জানাও তোমাদের কেমন লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একদিনের জন্য এখানে ঘুরে বেরিয়ে আসতে পারো উইকেন্ডে। আর যারা নতুন ভিউ করছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। সবাই ভালো থেকো, টাটা।